হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী, তো আমি এখন যাচ্ছি। তারপরে গিয়ে ওখানে রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না করব। তো আর আজকে তো বাড়িতে রান্নাবান্না নেই, মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমার ভাই বা আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো ও নিয়ে চলে আসবে। ওকে বললাম খাবারটা এনে দিয়ে দেবে, আর আমাদের হচ্ছে আমরা ওখানেই খাবো আজকে। মানে কাল তো যাইনি, আজকে তার জন্য আজকে হবে আমাদের জামাই ষষ্ঠীটা। তো চলো যাই, ওখানে গিয়ে কথা হবে। মানে আমার হাজবেন্ড কিন্তু কালকে গিয়ে ফোটা নিয়ে চলে এসছে, যা নিয়মকানুন থাকে সেগুলো কিন্তু করে নিয়েছে। আর আজকে আমাদের খাওয়া দাওয়াটা আছে। কাল তো বাড়িতে ওর ননদরা এসেছিলো, তো কী করে আসবো সেই জন্য পরের দিন। তো এই দেখো একটা মায়ের বাড়িতে চলে এসেছি, আর এই দেখো কাঠবিড়ালি, এটা হচ্ছে আমার ছেলে আইসক্রিম খেলো, সেই আইসক্রিমের যে পেপারটা থাকে ওই পেপারটা নিয়ে ও খাচ্ছে, যে একটু লেগে থাকে না সেইগুলো নিয়ে খাচ্ছে। কী সুন্দর লাগছে দেখতে, সেই জন্য আমি আবার একটু ভিডিও করলাম। বাইরে প্রচণ্ড রোদ আর গরম, মানে বাইরে টেকা যাচ্ছে না। এখন কিন্তু সকাল 9:30 10:45 বাজে, কিন্তু তাতেই এত রোদ যে বলার কথা নেই। চলে গেল, একটু মানুষের আওয়াজ পেলেই ভীষণ ভয় পায়, একদম দৌড়ে চলে গেল। আমি তাও অনেক মানে চুপি চুপি এসে ভিডিও করছিলাম, কিন্তু তাও আওয়াজ পেয়ে গেল। তো দেখো এদিকে রান্নার দিকে চলে এসেছি, আর এই যে হবে উচ্ছে ভাজা, তারপরে মানে এখানে কি হয়েছে এক একজন এক এক রকম খায়, এটাই হয়েছে মানে সেই জন্য কি বিভিন্ন রকম রান্না করতে হয়। তবে আমি একলা করি না, মাও করে আমিও করি। যে মাছের দুটো রুই মাছের আলু পটল দিয়ে ঝোল হবে সেটা আমি করব, আর ইলিশ মাছের ভাপা আমি করব, আর বাকি কিন্তু মাই করবে। ডাল, মা ডাল খুব ভালো করে, আমার হাজব্যান্ড মায়ের হাতের ডাল খেতে খুব ভালোবাসে, তো মা ডাল করবে। ভাইয়ের যে তরকারিগুলো রয়েছে, ভাই মাছ টাছ খাবে না আজকে, তো ভাইয়েরগুলো ওগুলো সব মা করবে। তারপরে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটাও মাই করবে, আমি খালি মাছ দুটো করব। তো এদিকে আমি ওই ইলিশ মাছ ভেজে নিয়ে দু পিস ভাজা রাখছি, আর বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখাবো পরে। রান্না করার সময় আর ভিডিও করিনি। আর এই দেখো মা খেতে দিল আমাদের মহারাজকে, মহারাজ না সরি মহারানী, ও তো মেয়ে, খেতে দিল। ওই যে খাবার মানে প্লেটটা ও দেখতে পেলেই হলো, খাটের তলা থেকে বেরিয়ে এসেই মানে খাওয়া শুরু করবে, এত বোঝে। মানে প্লেটের আওয়াজ পেলেই হলো। তো তারপরে দেখো রান্নাবান্না ওদিকে মানে আমার তো হয়েই গেল, আবার মায়েরও সব হয়ে গেছে। এখন বাজে 1:45, তার মধ্যেই রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর আমি মা আর ওই আমার মায়ের বাড়িতে যে দিদি আর তার মেয়ে থাকে, তারা সব মানে আমরা মিলে খেজুর খেলাম। আর দেখো কী কী রান্না হয়েছে, আলু সেদ্ধ আমার ছেলে আর আমার মায়ের জন্য, ওনারা কেউ মাছ খাবে না কি বলবো। আর ডাল, আর এগুলো হচ্ছে টিফিন বক্সে ভাইয়ের রান্না, এগুলো আর দেখালাম না। আর এই যে ইলিশ ভাপা করেছি, এটা হচ্ছে এই যে রুই ইলিশ মাছ ভেজে রেখেছি, উচ্ছে ভাজা, আর এই যে মাছের তেল রেখেছি, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে মাছের তেল দিয়ে খেতে, ইলিশ মাছের তেল। আর এই যে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, এটা বাবা খাবে আর আমার আমরাও খাবো, কিন্তু বাবা ইলিশ মাছ খাবে না তো সেই জন্য। তো তারপরে খেজুর তো খাওয়া হলো, তারপরে দেখো আমি আবার একটু ওই যে খাবার দাবারগুলো ভিডিও করছিলাম, তারপরে আবার জাম মাখছি।
কি ভালো লাগে না জাম খেতে? এরকম নুন লঙ্কা একটু চিনি দিয়ে মাখলে তো সেটাই মাখছি আমি, আর মাখাবো। ওরা চলে গেছে, ওই দিদি আর তার মেয়ে চলে গেছে কাজ করে, আমরা দুজনেই খাবো, আর আমার ছেলে একটু খেলে খাবে, বাবা তো খাবে না। আর আমার এখন ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি এটা দেখে কিন্তু আমার জিভে তখনও জল আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো কথা বলার সময়, কিন্তু যখন মাখছিলাম তখন তো আর আমি ভয়েস দিইনি, তো ভয়েস দেওয়ার সময় দেখেই জিভে জল আসছে। খুব ভালো লাগে জাম মাখা এইভাবে মেখে খেতে। তো তারপরে দেখো এটা বিকেলবেলা এই যে দিদির মেয়ে চা খাচ্ছে আর মা চা খাচ্ছে, আমি খাবো না, আমার ভালো লাগছে না চা খেতে। আমি গরমে চাটা বিকেলবেলায় খুব কমই খাই। দুজনে মিলে চা খাচ্ছে, আর এরপরেই একটু পরেই আমি চলে যাব বাড়িতে। যে সারাদিন খুবই মজা হলো, সঙ্গে খাওয়া দাওয়া হলো, তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। মা বললো রাতে খেয়েই যেতে, কিন্তু রাতে আর অত রাত করব না, বাড়ি চলে যাব, তাহলে ছেলে বাড়িতে গিয়ে পড়তে বসতে পারবে। আর এই দেখো আমরা বাড়ি যাচ্ছি, তো যাওয়ার পথে ছেলে বললো আবার ফুচকা খাবে, তো তাই জন্য এই যে এখানে মাতা পুজো মানে আমাদের এখানে হচ্ছে রাস্তাতে, তো সেই জন্য মাতা পুজোর সব সাজিয়েছে, তাই ছেলেকে বললাম একটু ভিডিও করতে। ছেলের খাওয়া হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। আর এই যে যাচ্ছি বাড়িতে, মানে বাড়িতেই যাচ্ছিলাম এতক্ষণ, কিন্তু অর্ধেক রাস্তায় আবার ওই ফুচকা খেলো ছেলে, তারপরে এই যে যাচ্ছি, এখন বাড়ির কাছাকাছি এসে গেছি। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের জামাইষষ্ঠী কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের খুব বেশি আনন্দ দেয় না আমি জানি, কিন্তু তাও দেখো, দেখলে আমার ভালো লাগবে, কারণ খুবই কষ্ট করে তো বানাই ব্লগগুলো। তো দেখো তোমরা সাথে থাকলে নিশ্চয়ই আরও ভালো ব্লগ বানাতে পারবো, এটাই আমি জানি, এটাই আমার বিশ্বাস। তো টাটা, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট।